বতাখান বসে থাকে এখানে মনোনয়নপত্র জমা দিলাম, খুব স্বতঃস্ফূর্ত এবং বিশাল মিছিল করে এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের চারটি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে, তো আমি খুবই আপ্লুত এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া এবং যেভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করেছে, গাড়ি ঘোড়ার অভাব সত্ত্বেও মানুষ নিজেদের চেষ্টায়। আমরা চারটে নমিনেশন দিয়েছিলাম, সেগুলো আজকে সব দেখার পরে চারটি আপাতত গৃহীত হয়েছে এবং মানে অল ফর্মালিটিস আমরা করেছি সেখানে। আশা করি কালকে স্কুটিনে যেগুলো নিয়ম মতো যা হওয়ার সেগুলো হবে। আমরা ইতিমধ্যেই ময়দানে আছি এবং আমার বিশ্বাস মানুষের অনেক বেশি আশীর্বাদ, অনেক বেশি আসন নিয়ে এ রাজ্যে আমরা আবার সরকার প্রতিষ্ঠা করব, যে সরকারের একটাই লক্ষ্য জনগণের সেবা, সুশাসন, নেশামুক্ত, হিংসামুক্ত এবং উন্নয়ন যুক্ত একটা ব্যবস্থা তৈরি করা। এবং নরেন্দ্র মোদীজি যে নতুন দিশা আমাদের দিয়েছে, সেই দিশায় পথ চলা। আজকে আমরা পাঁচ বছর অনেক দূরে গিয়েছি, মানুষের প্রচুর প্রত্যাশা আমরা পূরণ করেছি, আরও প্রত্যাশা আছে, সেগুলো ভবিষ্যতেও পূরণ করা হবে। কারণ দু বছর কোভিড ক্রান্তিকালে এটাকে সামলে জনগণের সহায়তায়, কুণ্ঠ সমর্থন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের রাজ্যে আজ নারী শক্তির যে উত্থান, যে ধরনের সামাজিক মানে স্বাচ্ছন্দ্য মানুষকে দেওয়া সম্ভব হয়েছে, সেটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাবো। শিক্ষায়, স্বাস্থ্যে, পর্যটনে, কৃষিতে সমস্ত দপ্তরগুলো আজকে একটা দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা এখানে কাজ করেছে। ঠিক কেন্দ্রীয় মন্ত্রিসভা যেমন, ঠিক তেমনি রাজ্যসভা দক্ষতার সাথে এটা পরিচালনা করতে পেরেছেন, তার জন্য আনন্দিত। তবে গতকাল রাতে আপনাদের যেহেতু পেয়েছি, আমি বলছি এত রাতে বলা সম্ভব ছিল না, আমাদের একটি ছেলেকে সিপিএম দুর্বৃত্তরা এমনভাবে মেরেছে মাথার ভিতর রড, তাদের তো মিছিলের যে লাঠি আছে সেই লাঠির মাথার মধ্যে রড ঢুকানো থাকে এবং এটা কেউ প্লেস করে পতাকার আড়ালে পড়ে থাকে, এটাকে বের করে এনে মেরে মাথার ভিড়ু বের করে দিয়েছে। আমি তো গিয়েছিলাম হাসপাতাল থেকে, চলে এসেছি, ডক্টর রেড্ডি অপারেশন করছে, এখনই খবর নেব, জানি না। আমি ঈশ্বরের কাছে দ্রুত আরোগ্য কামনা করি। আমি কালকে সবার সঙ্গে কথা বলেছি, ইলেকশন আধিকারিক কিরণ ক্ষেত্রে থেকে শুরু করে
আরক্ষা আধিকারিক যারা ডিজি থেকে শুরু করে সবার সঙ্গে যে কড়া ব্যবস্থা যাতে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। শুনেছি আমি এই দুজনই সিপিএমের কঠোর ক্যাডার, অতীতেও এদের রেকর্ড আছে। এরা এলাকায় বহু সকালে জলে মিশ কোনোদিন খায় না, যাদের নীতি আদর্শের কোনো মিল নেই, চিরকাল পরস্পরকে আক্রমণ করেছে, যাদের হাতে হাজার হাজার কংগ্রেস কর্মী মারা গেছে, বাড়িঘর ছাড়া হয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে, সম্পত্তি লুট করেছে, মেয়েদের ইজ্জত খেয়েছে, আজকে তাদের সঙ্গে শুধুমাত্র একটু ক্ষমতা পাওয়ার জন্য লালায়িত হয়ে গেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে। তবে পেয়েছে কিছু নেতা সিপিএমের আমলে বামফ্রন্টের সময় মধুভাণ্ডের থেকে কিছু অংশ পেয়েছে, সেটাই তারা ধরে রাখতে চায়। আর বামফ্রন্ট কথা তথা সিপিএম তো কথাই নেই, ক্যাডাররা যে এই চাঁদাবাজির জুলুম, এই নেশার সাম্রাজ্য করা এবং জায়গায় জায়গায় দুর্নীতিতে একদম নিমজ্জিত হওয়া, এগুলো তো তাদের নিত্যদিনের ঘটনা ছিল। দুর্নীতিকে প্রসার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কারিগরি হচ্ছে সিপিএম। কাজেই এই পরস্পর আদর্শহীন যে অশুভ জোট পশ্চিম বাংলার মানুষও সচেতন মানুষ এটাকে শূন্য করে দিয়েছে। ত্রিপুরাতেও আমার বিশ্বাস 2 তারিখ ইতিমধ্যেই আমরা পেয়ে যাব। আমি বিধানসভার অধ্যক্ষ আছি, আমার খারাপ লাগবে, আমরা চেয়েছি যে সবসময় একটা দায়িত্বশীল বিরোধী দল থাকুক, গণতন্ত্রের পক্ষে যেটা প্রয়োজন। কিন্তু যারা দায়িত্বশীলতার সঙ্গে এটা করেন না, তাদের থাকার চাইতে হয়তো না থাকাই ভালো। মনে হয় আগামী বিধানসভায় আমরা শূন্য বিজেপি আর শূন্য কংগ্রেস, শূন্য সিপিএম আমরা দেখতে পাবো, যেটা পশ্চিমবাংলায় হয়েছে, কারণ এই রাজ্যের মানুষ অনেক দেখেছে, অনেক সহ্য করেছে। এবার আপনার বিরোধী আর এটাকে এড়িয়ে যেতে চাই, সুস্থ সুন্দরভাবে সবাই প্রচার করছিল, কিন্তু এখানে হঠাৎ বিনা প্ররোচনা এইভাবে আক্রমণ করেছে, আমি তীব্র নিন্দা জানাই এবং ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। ঠিক আছে, কংগ্রেস হয়তো ভালো যে কোনো ক্যান্ডিডেট ওয়েলকাম, তবে ত্রিপুরা মতো তো জেনারেলি বেসড অন দি জনজাতি পিপল, ট্রাইবাল পিপল, তারা কি খুঁজে পেলো না 5-6 এর মধ্যে একজন ত্রিপুরা মাথার মানে জনজাতি নেতাকে? তাহলে আরও খুশি হতাম। দাঁড়িয়েছেন ভালো, বহুদিন ধরে রাজনীতিতে আছেন, আসলে ইলেকশনে দাঁড়ানো একটা অভ্যাস হয়ে গেছে, না দাঁড়ালে হয়তো শরীর টরীর খারাপ হয়ে যায় আর কি। এনি হাউ আই এম টেকিং দি চ্যালেঞ্জ এবং দে উইল লুজ দেয়ার ডিপোজিট, ইউ ক্যান টেক ইট ফ্রম মি।